আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব তিলের খাজার রেসিপি। মাত্র 5 মিনিটে একদম সহজ পদ্ধতিতে মোচমোচে এবং পারফেক্ট ভাবে কিভাবে তিলের খাজা তৈরি করতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তিলের খাজা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ তিল এবং 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখন আমি যে পিঠাতে তিলগুলো ঢেলে নেব সেটা আগে সেট করে নিয়েছি। পিঠাতে আমি সামান্য একটু খাবার তেল দিয়ে তারপর হাতের সাহায্যে এভাবে ভালো করে মেখে নিচ্ছি। এতে করে যখন আমি তিলগুলো এখানে ঢেলে নিব আমার কিন্তু তিলগুলো তিলের খাজাটা তুলে নিতে খুব ইজি হবে। আমি এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ তেলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তিলগুলো ভেজে নেব। তিলগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এর প্রতিটা কামড়ে আপনারা খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। তো আমি তিলগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে তিলগুলো ঢেলে রাখব। তিলগুলো ঢেলে নিয়ে আমি সেম পাত্রটাতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে কোনো নাড়াচাড়া করার প্রয়োজন নেই। কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো সাইড থেকে চিনিগুলো গলতে শুরু করেছে এবং একটা পর্যায়ে চিনিগুলো গলতে গলতে ক্যারামেল হয়ে গেছে। আর এখন এই ক্যারামেলের মধ্যে আমি ভেজে রাখা তিলগুলো দিয়ে দিচ্ছি। তিলগুলো দেওয়ার পরে অবশ্যই চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে আর তিলগুলো আমি ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে পিঠাতে আমি তেল মেখে রেখেছিলাম সেই পিঠাতে কিন্তু আমি এই খাজাগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপর সেট করে নেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থেকে থাকে তাহলে আপনারা বাটার পেপারেও কিন্তু এই তেলের খাজাটা সেট করতে পারেন। যেহেতু আমার কাছে বাটার পেপারটা ছিল না তো আমি এরকম রুটিওয়ালার পিঁড়েতেই তেলের খাজাটাকে সেট করে নিয়েছি। চাইলে আপনারা ওপরে এবং নিচে এবং ওপরে একটা বাটার পেপার দিয়ে আপনারা বেলুন দিয়ে এটাকে বেলে কীরকম মানে মোটা বা পাতলা রাখতে চান সেরকম সাইজের করে নিতে পারেন। তো আমি এটা গরম থাকা অবস্থাতেই একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর এটা গরম থাকা অবস্থাতেই কিন্তু স্লাইস করে নিতে হবে। তো এই যে দেখুন তিলের খাজাগুলো আমি স্লাইস করে নিয়েছি আর এটা কেমন হয়েছে কতটা মুচমুচে হয়েছে আপনারা আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের এই তিলের খাজা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।